আজকে এরা আমাদের ভোট কেড়ে নিয়ে এই রাষ্ট্রটাকেই একটা অস্তিত্বের হুমকির মধ্যে ফেলছে। এখন 26টি সিট তাহলে কি ওনার ভাষায় কি এটা ভিক্ষার সিট? আমরা আর মামুরা মিলে প্রতিদ্বন্দ্বিতা, এটা পাবলিকরাও খাওয়াতে চায়, বিদেশিদেরও খাওয়াতে চায়। একটা রাষ্ট্রের মধ্যে যখন নাগরিকের সাথে এই যুক্ততার ভিত্তি ধ্বংস হয়ে যায় তখন ওই রাষ্ট্র টেকে না। আজকে এরা আমাদের ভোট কেড়ে নিয়ে এই রাষ্ট্রটাকেই একটা অস্তিত্বের হুমকির মধ্যে ফেলছে। এই উপলব্ধিটা আমাদের পরিষ্কারভাবে থাকা দরকার। যে নাগরিকের এই উপলব্ধি নাই সেই দেশ যাবে, ইতিহাসে গিয়েছে। যে নাগরিক নিজের ভূমিকা কি সেটা পরিষ্কার করে জানে এবং সেটা নিয়ে ঐক্যবদ্ধ হতে জানে, সেই রাষ্ট্র সেই দেশ ধ্বংস করা যায় না। শত অত্যাচার করে ধ্বংস করা যায় না, শত বোমা মেরে ধ্বংস করা যায় না, তারও ইতিহাসে প্রমাণ আছে। আজকে আমাদের এই যে ভোটের দানের যে জায়গাটা, এইটা আমাদের পরিষ্কার করে তুলতে হবে। তো কেমন ভোট হচ্ছে এইটা তারা যাদেরকে বিরোধী দল বানাতে যাচ্ছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব, ব্যক্তিগতভাবে তার সাথে আমাদের অনেকেরই ভালো সম্পর্ক, সজ্জন মানুষ, দেখ মানে ভদ্র মানুষ, কিন্তু উনি পার্টি অফিসে পুলিশ দ্বারা ঘেরাও হয়ে সাংবাদিকদের সামনে বললেন, ভিক্ষার সিট নিয়ে আমি রাজনীতি করি না। দুই তিন ঘন্টা পরে আমরা জানলাম যে 26টি সিট আসন সমঝোতা হয়েছে। এখন 26টি সিট তাহলে কি ওনার ভাষায় কি এটা ভিক্ষার সিট? এই জবাবটা কিন্তু ওনাকে দিতে হবে। আচ্ছা, এই নির্বাচনে যে ওনারা গেলেন, ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী বললেন যে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল, এক রাতেই 20,000 নেতাকর্মী ছেড়ে দেওয়া হতো। তার মানে কি এরকম ভিক্ষার সিট দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল? তো এখন যে বিএনপি গণতন্ত্র মঞ্চ 63টি দল এই নির্বাচন বয়কট করেছে, তারা যায়নি, মানে ভিক্ষার সিট নিয়ে এই নির্বাচনে তারা যায়, ফলে প্রতিদ্বন্দ্বিতা নাই। এখন প্রতিদ্বন্দ্বিতা তো ওনার নিজেদের জোট মিত্র, মহাজোট মিত্র তারাও করতে চায় না। তারা ভরসা রাখে না যে এই সরকার কোনো সুষ্ঠু নির্বাচন করবে, ফলে আগে আগে আসনের নিশ্চয়তা চেয়েছে। এত নগ্নভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। তারপর ওনারা মহাবিষ্কার করলেন, প্রতিদ্বন্দ্বিতা তো দেখাতে হবে নিজের দলের লোকরে, আমরা আর মামুরা মিলে প্রতিদ্বন্দ্বিতা, এটা পাবলিকরাও খাওয়াতে চায়, বিদেশিদেরও খাওয়াতে চায়। তা আমাদের দেশের মানুষ এত বোকা না, কোনো কোনো বিদেশিরা যদি এত বোকা হয়ে এইটাকে নির্বাচন হিসেবে সার্টিফিকেট দেয়, বাংলাদেশের মানুষ ওই সব বিদেশিদের থরাই কেরাম দেয়। যেসব বিদেশিরা পয়সা খেয়ে অথবা চোখ বন্ধ রেখে এইরকম একটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিষয়টাকে নির্বাচন বলে সার্টিফাই করবে, ওই সব বিদেশিদের সার্টিফিকেটের দিকে বাংলাদেশের মানুষ তাদের পাত্তা দেয় না কিংবা তাদের থোড়াই পরোয়া করে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকারের জন্য লড়ছি এবং 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো ভোট হচ্ছে না। কীভাবে ফ্যাসিবাদ গেড়ে বসে, কিভাবে তারা ভোটের অধিকার কেড়ে নিতে পারে, তারপর উল্টো তামাশাকেই ভোট বলে চালিয়েও দিতে পারে, সেটাই প্রতিদিন টক শোতে কিংবা নানানভাবে আপনাকে নসিহত করা হয়, ইহাই ভোট। এই নাগরিকদের এই উপলব্ধিটা আমাদের দরকার। একটা সমাজের নাগরিক যদি গণতন্ত্র কি সেটা না জানেন, শেষ পর্যন্ত ভোটটা আর রাখতে পারবেন না। অনেকে মনে করেন একটা ভোট হয়ে গেলে যে হয়ে গেল, একটা ভোটও আর বাংলাদেশে সম্ভব না। এই প্রতিষ্ঠান বজায় রেখে, এই বাস্তব বন্দোবস্ত বজায় রেখে আমাদের এই আন্দোলনের তাৎপর্য আমরা উপলব্ধি যতক্ষণ না করতে পারছি। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা রাষ্ট্রপত্তন করেছি, কিন্তু যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা তৈরি হওয়ার কথা ছিল সেই রাষ্ট্র তৈরি হয় নাই। আজকে এই আন্দোলনের তাৎপর্য হচ্ছে এই আন্দোলন একটা 31 দফা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত সামনে হাজির করেছে।